শিক্ষার্থী নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি ফরিদাতুন্নেসা। আজকে পঞ্চম শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, এ বিষয়ে তোমাদের পাঠদান করব। আজকে পাঠদান করব দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে, শিরোনাম হচ্ছে ইবাদত। আর আজকে পাঠদানের বিষয়বস্তু থাকবে সালাত আদায়ের নিয়ম, সালাতের আহকাম এবং সালাতের আদায়। তাহলে এই যে আমরা মূল বিষয়ে যাওয়ার আগে সালাত সম্পর্কে একটু বলে নিই। আমাদের যে ইসলামের পাঁচটি রুকুন আছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইমান, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কি সালাত। ইমান, সালাত, নামাজ, ইমান, সালাত, রোজা, হজ এবং জাকাত। আল্লাহ কুরআন মজিদে অনেকবার সালাতের কথা বলেছেন এবং সালাতটা সুন্দরভাবে সহিষ্ণুভাবে করতে বলেছেন। আমাদের রোজ হাশরের ময়দানে সবচেয়ে প্রধান যে হিসাবটা নেওয়া হবে, সেই হিসাবটা নেওয়া হবে কি সালাতে। তাহলে আসো আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, সালাদটা কীভাবে সহিষ্ণুভাবে আলোচনা করতে হয়, কীভাবে পড়তে হয়, সে সম্পর্কে আমরা আমাদের যে মূল বইটা সেই মূল বইয়ে আলোচনায় চলে যাই। হ্যাঁ, আমরা দেখো সালাতের নিয়ম, আমরা কীভাবে নামাজটা সহিষ্ণুভাবে আদায় করব। দেখো সব কাজেরই নিয়ম পদ্ধতি আছে, নিয়ম মতো কাজ করলে সুফল পাওয়া যায়। আর সালাত হচ্ছে একটি বড় ইবাদত। সালাত আদায়ের নিয়ম পদ্ধতি আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সালাত আদায় করতেন এবং সাহাবিগণদের হাতে কলমে সালাত আদায় শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরাও ঠিক সেভাবে সালাত আদায় করবে। অর্থাৎ নবীজি যেভাবে সালাত আদায় করেছিলেন সেভাবে কিন্তু সাহাবাগণও সালাত আদায় করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো নিয়ম সালাত আদায় করতে হবে। তাহলে নবীজি আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করেছেন, তাই না? তো আল্লাহর হুকুম অনুযায়ী যেহেতু নবীজি কাজ করেছেন, নবীজি যেভাবে সালাত আদায় করছেন ঠিক আমাদেরও সেভাবে সালাত আদায় করতে হবে। সালাতের সময় আমরা পাক পবিত্র হয়ে পাক সাফ কাপড় পরবো, তারপর পবিত্র জায়গায় ক্যাবলামুখী হয়ে দাঁড়াবো। মনে করতে হবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি, তিনি আমাকে দেখছেন, তিনি আমার অন্তরের খবর রাখেন। আল্লাহ পাক তো অন্তর্যামী, তাই না? আমরা যখন সালাতে দাঁড়াবো তখন অবশ্যই ক্যাবলামুখী হয়ে দাঁড়াবো এবং মনে রাখতে হবে, যেমন আল্লাহ পাক আমি যে সালাত আদায় করছি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আমাকে দেখছেন এবং আল্লাহ আমাদের সবার মনের খবর রাখেন। তাহলে দেখো এখানে ছেলে এবং মেয়ে দুজনই সালাত আদায়ের কথা, সালাতে কীভাবে দাঁড়াতে হয় সেভাবে বলছে। দেখো ছেলেটার পায়ের কিছু অংশ হচ্ছে কি চার আঙুল ফাঁকা করে দাঁড়াচ্ছে, কিন্তু মেয়েটার মধ্যে দেখা গেছে যে অতটা ছেলেটার মতো পাটা ফাঁকা করে দাঁড়ায়নি এবং সতরটা সুন্দরভাবে ডেকেছে। হ্যাঁ, মানে শরীরটা সুন্দরভাবে ডেকেছে, ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়েছে এবং পাক পবিত্রভাবে দাঁড়িয়েছে। সালাতের নিয়ম করে আল্লাহু আকবার বলবো এবং বলবো তাকবীরে তাহারিম। আল্লাহু আকবারকেই বলা হচ্ছে কি তাকবীরে তাহারিম। হ্যাঁ, তাকবীরে তাহারিমের সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে দুই হাতে কান বরাবর উঠাবে, এরপর দুই হাতে নাভির উপরে বাঁধবে। মেয়েরা দুই হাত কাঁধ পর্যন্ত উঠাবে আর মেয়েরা হাত বাঁধবে হচ্ছে কি বুকের উপরে। তাহলে দেখো এখানে ছেলেটা কান পর্যন্ত উঠিয়েছে, মেয়েটা কিন্তু কান পর্যন্ত অত উঠায় নাই। হ্যাঁ, এবং ছেলেটা হাত বাঁধবে হচ্ছে কি নাভের নিচে আর মেয়েটা কিন্তু হাত বাঁধবে হচ্ছে কি বুকের উপরে। দেখো হাত বাঁধার নিয়ম, বাম হাতে তালু নাভির উপর রাখবো, ডান হাতে তালু বাম হাতের পিঠের উপরে, রেখে কনিষ্ঠ বৃদ্ধ আঙ্গুল দ্বারা বাম হাতের কবজি ধরব। মাঝে মাঝে তিনটা আঙ্গুল বাম হাতের কবজির উপরে বিছিয়ে রাখবো। মেয়েরা শুধু বাম হাতের উপরে ডান হাত রাখবে। তাহলে দেখো ছেলেটা দাঁড়িয়েছে যেভাবে নাভির নিচে হাতটা রেখেছে, মেয়েটা কিন্তু বুকের উপরে হাতটা রেখেছে। হাত ছবিটার মধ্যে কিন্তু উভয় ছেলে এবং মেয়ে কীভাবে হাত বাঁধবে নিয়মটা দেখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপর সানা পড়বে। সানা হচ্ছে কি সুমানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। হ্যাঁ, এই সানার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার জন্যই সকল প্রশংসা, তোমার নাম বরকত ও কল্যাণময়, তোমার সম্মান অতি উচ্চ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই।
এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহি রহমানির রহিম পড়ব, সূরা ফাতিহা পাঠ করব এবং অন্য সূরার তার অংশ পাঠ করব। সূরা ফাতিহা কোনটা? সূরা ফাতিহা পড়ব এবং সূরা অন্য অংশ পড়ব। তারপর আল্লাহু আকবার পড়ে রুকু দিব এবং রুকুর অন্তরে তিনবার সুবহান রাব্বিয়াল আজিম পড়ব। হ্যাঁ, সূরা ফাতিহা পড়ব এবং কুরআন মজিদের আরেকটি কিছু অংশ পড়ব। সূরা ফাতিহা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দোয়ালিন আমিন। এই সূরাটা পড়ে আমরা আরেকটা সূরার কিছু অংশ মিলাব। তারপর হচ্ছে তিনবার সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম পড়ব। তারপর হচ্ছে কি রুকুর নিয়ম, রুকু কীভাবে দিয়েছে দেখো, রুকু দিয়েছে, রুকু দুই হাতের তালুর দুই হাঁটুর উপরে এমনভাবে হাত রাখতে হবে যাতে মাথা পিঠ ও কোনো এক বরাবর হয়, কোনোই পাঁজর থেকে ফাঁকা করে রাখতে হবে। মেয়েরা বাম পায়ের টাকুর ডান পায়ের টাকুর উপর মিলিয়ে রাখবে, এরপর মাথা ঝুঁকিয়ে দুই হাতের আঙুলগুলো মেলানো অবস্থায় দুই হাঁটুর উপরে রাখবে, কোনোই পাঁজরের সাথে মিলিয়ে রাখবে এবং মাথা এতটুকু ঝুঁকবে যতটুকু হাঁটু পর্যন্ত পৌঁছায়। তাহলে দেখো রুকুটা কীভাবে দিয়েছে, হাঁটুটার বরাবর হাত দিয়েছে এবং মাথাটা যতটুকু ঝুঁকানো যায় অতটুকু পর্যন্ত ঝুঁকু দিয়েছে। এবং রুকুর মধ্যে কী বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম, তিনবার বলা যায়, পাঁচবার বলা যায় অথবা সাতবার বলা যায়। হ্যাঁ, তারপর যখন রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াবো আমরা তখন বলবো সামি আল্লাহ লিমান হামিদা। হ্যাঁ, এ বলবো, এ বলে দাঁড়ানো অবস্থায় রব্বানা নাকাল হাম বলবো, এরপর আল্লাহ আকবার বলে সিজদা যাবো। তাহলে রুকু থেকে যখন আমরা আস্তে আস্তে দাঁড়াবো তখন বলবো সামি আল্লাহ লিমান হামিদা, সম্পূর্ণ দাঁড়ানো অবস্থায় বলবো রব্বানা নাকাল হাম, তারপর আল্লাহ আকবার বলে কি করব, সিজদায় চলে যাব। তাহলে দেখো সিজদার নিয়ম, প্রথম দুই হাঁটুর প্রথমে দুই হাঁটুর মাটিতে যায় নামাজে রাখতে হবে, তারপর দুই হাত মাটিতে রাখতে হবে, তারপর দুই হাতের মাঝখানে মাথা রেখে নাক ও কপাল মাটিতে রাখতে হবে, সিজদার সময় দুই হাত আঙ্গুল মিলিত অবস্থায় ক্যাবলামুখী হয়ে রাখতে হবে, দুই পায়ের আঙ্গুলগুলো ক্যাবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে, পা উভয় মিলিয়ে রাখতে হবে এবং অবস্থায় খাড়া থাকতে হবে। তাহলে দেখো এই যে সিজদার নিয়মটা ছেলে এবং মেয়ের উভয় কিন্তু সিজদার নিয়ম কিন্তু আলাদা। হ্যাঁ, সঠিকভাবে সিজদার পদ্ধতি, মেয়েরা পা খাড়া করে রাখবে না, উভয় পা ডান দিকে বের করে দিবে এবং মাটিতে বিছিয়ে রাখবে, ছেলেরা সিজদায় মাথা হাঁটু রাখবে এবং হাঁটু হতে দূরে থাকবে এবং হাতের কবজির উপরের অংশ মাটিতে লাগবে না। পায়ের নালা উরু হয়ে পৃথক থাকবে, মেয়েরা সর্বাঙ্গ মিলিত অবস্থায় সিজদা করবে, মাথা যথাসম্ভব হাঁটুর কাছে রাখবে, উরু পায়ের নালার সাথে হাতের বাজু পাঁজরের সাথে মিলিয়ে রাখবে। সিজদায় অন্তত তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলতে হয়, তিনবার পাঁচবার এবং সাতবার সুবহানা রাব্বিয়াল আলা কি বলতে হয়, সিজদায় যেয়ে বলতে হয়। এরপর আল্লাহু আকবার হয়ে সোজা হয়ে বসে দুই হাত হাঁটুর মাঝখানে রাখবো, হাঁটুর উপর রাখবো এবং আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিব এবং পূর্বের মতো তাসবিহ পড়বো, তাসবিহ কোনটা, সুবহানা রাব্বিয়াল আলা পড়বো। হ্যাঁ, এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াতে হবে, এভাবে প্রথম রাকাত শেষ করতে হবে, এরপর দ্বিতীয় রাকাত শুরু হবে, তৃতীয় রাকাত প্রথমে রাকাত মতো যথারীতি সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়বো, সিজদা করে সোজা হয়ে বসতে হবে, তাশাহুদ পড়তে হবে, হ্যাঁ দুরুদ পড়তে হবে, দুয়া মাসরা পড়তে হবে এবং মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে হবে, এভাবে দুই হাত বিশিষ্ট সালাত আদায় করতে হবে। তাশাহুদ হচ্ছে কি, আত্তাহিয়াতু। হ্যাঁ, আত্তাহিয়াতুকে বলা হয় কি তাসারুদ, আর দুরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা আর দুয়া মাসরুল্লাহ আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি। হ্যাঁ, এই তিনটা সূরা পড়ে সালাদটা শেষ করতে হবে। তিন বা চার রাকাতে বিশিষ্ট সালাত তাশাহুদ অর্থাৎ তাবাসুদ
ও রাসূলুল্লাহ পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। এরপর পূর্বের ন্যায় তৃতীয় ও চতুর্থ রাকাতে শেষে শেষ করতে হবে। ওয়াজিব ও সুন্নাহ সালাত হলে তৃতীয় ও চতুর্থ রাকাত সহ সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়তে হবে, কিন্তু ফরজ হলে অন্য সূরা মেলাতে হবে না। এভাবে যথারীতি তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা পড়ে প্রথমে ডান এরপর বাম মুখে ফিরিয়ে সালাতের মাধ্যমে সালামের মাধ্যমে সালাত আদায় করতে হবে। প্রথমে ডান দিকে সালাম ফেরাবো, তারপর ডান দিকে সালাম ফিরলাম কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আর বা দিকে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাতটা শেষ করব। হ্যাঁ, তাহলে এভাবে কিন্তু সহি শুদ্ধভাবে সালাতটা শেষ করতে হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, সালাতের কিছু আহকাম এবং আরকান আছে যা দ্বারা যা আগে থেকে সালাতের যা আগে আমাদের জানতে হবে, এরপর কিন্তু সহি শুদ্ধভাবে সালাতটা করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো সালাত শুরু করার আগে সালাতের ভিতরে কতগুলো কাজ আছে এগুলো অবশ্যই পালন করতে হবে। এগুলো যে কোনো একটি ছুটি গেলে সালাত আদায় হবে না, মানে এই যে সালাতের আহকাম এবং আরকান আছে এই 14টি ফরজ ছুটি গেলে কিন্তু সালাত আদায় করা হবে না। হ্যাঁ, এই কাজগুলো সালাতের ফরজ বলা হয়। সালাতের ফরজ 14টি, সালাতের ফরজগুলো দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আহকাম আর একটা হচ্ছে কি আরকান। তাহলে দেখো আহকামটা কি, সালাতে শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত, সালাতের আহকাম বলা হয়, মানে এটা হচ্ছে কি সালাতের শর্ত। এই আহকাম যদি ছুটে যায় আমাকে কি করতে হবে, পুনরায় নামাজটা ভেঙে আবার নামাজটা আদায় করতে হবে। তাহলে দেখো আহকামগুলো কি কি, শরীর পাক, প্রয়োজন মতো অজু, গোসল বা তাইমুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা। প্রথমেই নামাজের প্রথম শর্ত হচ্ছে কি আমাকে শরীরটা পাক থাকতে হবে। আর শরীরটা পাক কীভাবে হয়, গোসলের মাধ্যমে হয়, অজুর মাধ্যমে হয় এবং তাইমুমের মাধ্যমে হয়। কাপড় পাক, পরিধানের কাপড় অবশ্যই পাক হওয়া, যে কাপড়টা পরে সালাদ পরবো সেই পাক কাপড়টা অবশ্যই আমাদের পাক থাকতে হবে। জায়গা পাক, সালাত আদায়ের স্থানটা পাক থাকতে হবে, যেখানে আমরা নামাজ পড়বো সেই জায়গাটা অবশ্যই পাক থাকতে হবে। সতর ডাকা, পুরুষের নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত এবং স্ত্রীলোকের মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ডাকা। মোট কথা হচ্ছে সম্পূর্ণ শরীর আবৃত করে নামাজটা আদায় করতে হবে। পুরুষরা কীভাবে আদায় করবে, নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত এবং স্ত্রীলোক মুখমণ্ডল, হাতের কবজি থেকে পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকতে হবে। ক্যাবলামুখী হওয়া, কাবার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে। অবশ্যই ক্যাবলামুখী মানে কাবার দিকে মুখ করে সালাতটা আদায় করতে হবে। ওয়াক্ত চিনা, আমি যে সময় নামাজটা পড়বো নামাজের ওয়াক্ত হয়েছে কিনা সেই সময়টা আমাকে জানতে হবে। নিয়ত করা, যে ওয়াক্ত সালাত আদায় করবো মনে মনে সেই ওয়াক্ত নিয়ত করবো। যেমন আমরা 5 ওয়াক্তে নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সেই নিয়ত অনুযায়ী নামাজ পড়তে হবে। তারপর হচ্ছে সালাতের আরকান, সালাতের ভিতরে যে ফরজ রয়েছে সে কাজগুলো সালাতের আরকান বলা হয়। আরকান মোট 7টি, তাকবীরে তাহারিমা অর্থাৎ আল্লাহু আকবর বলে সালাত আদায় করা, কেরাম দাঁড়িয়ে সালাত আদায় করা, তবে দাঁড়িয়ে সক্ষম না হলে বসে শুয়ে কিংবা যে অবস্থায় সালাত আদায় করতে হবে। দেখো আল্লাহ পাক কিন্তু সালাত আদায় বলছে কেউ যদি দাঁড়াতে না পারে বসে নামাজ পড়বে, আর সে যদি বসেও নামাজ না পারে তাহলে সে কিন্তু শুয়ে সে নামাজ আদায় করতে বলছে। আল্লাহ পাক নামাজের কত বড় গুরুত্ব দিয়েছেন বান্দার উপরে। কেরাত, কুরআন মজিদের কিছু অংশ পাঠ করা, হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ সুরার পর কিছু অংশ পাঠ করা, রুকু করা, সিজদা দেওয়া, শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরুদ, দোয়া, মাসুরা পড়ে সালাতের সালামের মাধ্যমে সালাত শেষ করা এবং তাকেই বলা হচ্ছে শেষ বৈঠক। সালাতে সালামের মাধ্যমে সালাত শেষ করা, তার মানে লাস্টে কী করতে হবে, সালামের মাধ্যমে সালাতটা শেষ করতে হবে। তাহলে আশা করি শিক্ষার্থীরা আজকে কিছু তোমাদের ছোট প্রশ্ন তোমাদের পাশে এসডাব্লিউ দিলাম। প্রথমে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে ইবাদত কাকে বলে, 5 ওয়াক্ত সালাতের নাম লিখো, সালাতের নিষিদ্ধ সময়গুলো কি কি, আহকাম কাকে বলে, আরকান কাকে বলে। এই যে 5টা ছোট প্রশ্ন, সেই ছোট প্রশ্ন 5টা তোমাদের কিন্তু এসডাব্লিউ থাকবে, অবশ্যই কিন্তু বাসায় পড়াশোনা করতে হবে। হ্যাঁ, এই ছোটো 5টা প্রশ্ন অবশ্যই বাসায় সুন্দর করে তোমরা পড়বে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।